বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি থেকে মোট 15টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটিতে আপনার অষ্টম এসএসসি, এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে পুরুষ ও মহিলা আপনার উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটি হলো সেই ওয়েবসাইট যেখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে অনলাইনে, যেটি আপনি অনলাইনে পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন পদের জন্য আপনাদের কি শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে, কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আপনার আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 2টি। এই পদে আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ বা পেশাদার সুইপার সম্প্রদায়ের কোনো সদস্য হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 1টি, এতে অষ্টম শ্রেণী পাশে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী এবং সেনাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 6টি, এতে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 3টি, এটিতে অষ্টম শ্রেণী পাশে বৈধ লাইসেন্সধারী এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটি রয়েছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে PABX পরিচালনা অভিজ্ঞতা ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে। 10 নম্বর পদটি রয়েছে LDA কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ সহ বাংলার টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 9 নম্বর পদটি রয়েছে উচ্চমানের সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি, এতে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য হিসাবে গণ্য হইবে। 8 নম্বর পদটি রয়েছে কনিষ্ঠ কর্মকর্তা হিসাবে, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে। 7 নম্বর পদটি হচ্ছে কনিষ্ঠ কর্মকর্তা বাণিজ্য ও পরিচালন, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে। 6 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপকের নিরীক্ষা, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 4 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক MIS, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতেও সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার 3 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক সংস্থাপন, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে বয়স লাগবে অনূর্ধ্ব 30 বছর, শুধুমাত্র মুক্তদাস সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর। এই পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট শাখা অভিজ্ঞতা সম্পন্নদের সহ সহ শাখায় নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হইবে। 2 নম্বর পদটি রয়েছে উপব্যবস্থাপক পরিকল্পনা, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে আপনাদের বয়স লাগবে অনূর্ধ্ব 33 বছর, এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা সহ অর্থনীতি অথবা পরিসংখ্যান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন অথবা যন্ত্র অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবং 1 নম্বর যে পদটি রয়েছে সেটা উপব্যবস্থাপক বন্টন ও বিপণন, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতেও আপনাদের অনূর্ধ্ব বয়সসীমাটি লাগবে 33 বছর, এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 10 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তো আপনাদের বয়সটি বের করতে হবে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে। 2টি পদের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে অনূর্ধ্ব 33 বছর এবং বাদ বাকি যে পদগুলো রয়েছে আপনাদের বয়স লাগবে অনূর্ধ্ব 30 বছর। নিচের অংশে আবেদন স্বাগত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ক্ষেত্রে 9 থেকে 12 নং কমিকে উল্লেখিত পদের জন্য ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বামুনবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, যশোর, ঝিনাইদহ, বাগেরহাটের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা এবং বিজ্ঞপ্তির 13 থেকে 15 নং কমিকে উল্লেখিত পদের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, কুমিল্লা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, সিলেটে, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 8 নং কমিকে যে পদটি রয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আপনার এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি করতে হবে। এটির আবেদনটি 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল
পাঁচটি আপনাদের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 নং থেকে 6 নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে 669 টাকা, 7 নং থেকে 8 নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে 558 টাকা, 9 নং থেকে 12 নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 13 থেকে 15 নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকার। ফিটি আপনি টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS প্রেরণের নিয়মাবলটি দেওয়া রয়েছে। আর এটির অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে, টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি আপনারা পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।